সালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আসলে আমি আমার খামারে যে গরুকে দানাদারটা খাওয়াই কিভাবে তৈরি করতেছি কি কি উপাদান মিশ্রণ করতেছি এবং কোথায় মিশ্রণ করি এবং যে আমি ভুট্টাটা গুঁড়া করে নিই আসলে কোন ধরনের মেশিনে করে নিচ্ছি এগুলো বিষয়ে আপনারা জানতে চান তো আজকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে আসলে আমি কীরকম সিস্টেম অবলম্বন করে মূলত খাবারটা তৈরি করি তো যাই হোক দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি এটা হচ্ছে আমাদের মিল এখানে মূলত আমরা আমাদের যে গরুর খাবারটা এখান থেকে আমরা তৈরি করি এবং আপনারা অনেকেই আমার কাছ থেকে দানাদারটা নিচ্ছেন এই জন্য নিচ্ছেন যে অনেকেরই অঞ্চলে নাকি ভুট্টার দাম বেশি বা কোথাও খৈলের দাম বেশি যাই হোক যে প্রতি কেজিতে নাকি খরচটা আপনাদের বেশি পড়ে তো সেই দিক বিবেচনা করে আপনারা তুলনামূলক একটু হলেও আমার কাছ থেকে একটু হলেও দাম কম পাচ্ছেন এই সুবিধার জন্য মূলত আপনারা অনেকে আমার কাছ থেকে নিচ্ছেন তো অনেকেই রেট জানতে চেয়েছেন যে আসলে আমি কত দাম নিচ্ছি আসলে দর্শক আমি সেরকম কোনো আমার আসলে নির্দিষ্ট কোনো দাম নেই আমি আপনাদেরকে বলছিলাম যারা আমার কাছ থেকে আপনারা নিচ্ছেন তাদেরকে আমি বলছিলাম যে ভাই আমার কোনো নির্দিষ্ট দাম নেই আসলে দুই দিন আগে কিন্তু ভুট্টার কেজি ছিল তিরিশ টাকা আজকে বত্রিশ টাকা বিশ পয়সা তো আসলে হিসাব করতে গেলে কি প্রতিদিনেই কিন্তু দাম সমান দেওয়া সম্ভব না কোনো দিন হয়তো বা দাম কম হতে পারে বেশি হতে পারে তো নির্দিষ্টভাবে আমি আপনাদেরকে বলতে পারবো না তো বিক্রি করব আর যদি আপনারা কেউ নিতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন যে ভাই আমাকে লাগবে কত পরিমাণ লাগবে সেই অনুযায়ী আমি হিসাব করে আপনাদেরকে একটা প্রাইস বলে দিব যে ভাই কেজি প্রতি এত টাকা আমাকে লাগবে আশা করি আপনারা বুঝতে পারছেন আর দর্শক আমি যদি নির্দিষ্টভাবে করে নেই এটা আসলে এরকম একটা ব্যবসার ভিতরে চলে যাবে ধরেন যখন ভুট্টার দাম চৌত্রিশ টাকা চলে আসবে তখন আমি যদি আপনাদেরকে বলি যে আমি চল্লিশের ভিতরেই দিব তাহলে দর্শক হবে কি পরে দেখবেন যে আমি তো দিতে পারব না তখন ভেজাল টেজাল ঢুকাই দিলাম তাতে কিন্তু আপনারা আশানুরূপ রেজাল্টটা পাবেন না সুতরাং আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারবেন তো যাই হোক আমরা এখানে কিন্তু ভুট্টাটা গুঁড়া করি ভুট্টাটা এই হোলারে গুড়া গুঁড়া করার পরে আমরা এখানে রাখি এবং একটু সময় দিতে হবে যাতে আর আমরা যে ভুট্টাটা ব্যবহার করি আমি সব সময় চেষ্টা করি সবচেয়ে ভালো ভুট্টাটা ব্যবহার করার কেননা দর্শক এখানে আমার এক টাকা দেড় টাকা বেশি গেলো তাতে কোনো আমার সমস্যা নেই কারণ আমাকে যেহেতু আমি আমার খামারের গরুকে খাওয়াবো আমার ভালো রেজাল্ট দরকার মূলত আমি এই ধরনের দানাদারগুলোই কিন্তু আপনাদেরকে দিচ্ছি এবং আমাদেরকে যা যা লাগতেছে আমি এখানে এক টন পরিমাণ খাবার তৈরি করবো এক টন পরিমাণ খাবার তৈরি করতে আমি যেটা করতেছি সেটা হচ্ছে যে ভুট্টা ব্যবহার করতেছি আমি আটশো কেজি এবং সরিষার খোল যেটা সেটা হচ্ছে আপনারা এখানে দেখুন আমি দেশি সরিষার খোলটা ব্যবহার করি এটা কিন্তু এখনও যে চাপা আকৃতিই আসে তো এটাকে আমরা ভাঙবো এভাবে গুঁড়ো করে নিতে হবে অনেকটা আপনারা ভাঙবেন ভাঙার পরে দর্শক এই যে ধান যে আমরা যেখান থেকে পাই আসলে এগুলো মেনুয়ালি আসলে অটো রাইস মিল তো না এটা মেনুয়ালি যখন আমরা এইটা এখানে দেব তারপরে দর্শক এখানে গুঁড়ো হয় এদিক দিয়ে বের হবে তো আমরা এগুলো ঠিক এরকম পাউডারের মতোই হয়ে যাবে মোট কথা আমরা যে দানাদারটা তৈরি করব সবগুলোই পাউডার সিস্টেম তো যাই হোক আপনারা এরকম করে নেবেন তো এগুলো কেজি পড়বে আপনার প্রায় তেতাল্লিশ টাকা চুয়াল্লিশ টাকা কেজি পড়বে তো আমি এগুলো দিচ্ছি একশো কেজি পরিমাণ তারপর দর্শক আমি দেখাই আপনাদেরকে আর কি কি দিচ্ছি তো এখানে আসুন তারপর দর্শক আমি এক টন পরিমাণ খাদ্যে যেটা ব্যবহার করতেছি আটশো কেজি ভুট্টা একশো কেজি খোল তারপর দর্শক একশো কেজি আমি ব্যবহার করব ব্রান ডিও এটা আমি ব্যবহার করব অথবা আপনারা চাইলে ধানের গুঁড়ো ব্যবহার করতে পারেন যাই হোক এগুলো আপনারা ব্যবহার করবেন তারপরে দর্শক আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে যে দর্শক এই যে আমি যে মেডিসিনটা ব্যবহার করি দেখতে পাচ্ছেন কালারফুল বিভিন্ন ধরনের কালারফুল এবং এখানে মোটামুটি চোদ্দো পনেরো প্রকার মেডিসিনের একটা মিশ্রণ আছে এগুলো ঠিক থাকবে এক টনের এক টন পরিমাণ খাদ্যে থাকবে প্রায় তিরিশ কেজি তো এগুলো আমি মিক্সার করে মূলত এখানে দিব তারপরে দর্শক এখানে লবণ আছে লবণ আছে এখানে আছে বাইশ কেজি এখানে বাইশ কেজি লবণ আছে তারপরে দর্শক আমি যে ফিশ প্রোটিনটা ব্যবহার করি এই যে এইটা হচ্ছে ফিশ প্রোটিন এখানে আছে ফিশ প্রোটিন বিশ কেজি এক টন পরিমাণে আমি বিশ কেজি ফিশ প্রোটিন ব্যবহার করব মূলত আমি যেটা রেশন ব্যবহার করি ঠিক সেম রেশনটাও কিন্তু আমি আপনাদেরকেই বলে দিছি বা অনেকেই যারা আমার কাছ থেকে মেডিসিন নিচ্ছেন তারা ঠিক এরকমভাবেই মিশ্রণটা করবেন অথবা যারা ফিড নিচ্ছেন বা আমার কাছ থেকে যে রেডি দানাদারটা নিচ্ছেন আমি কিন্তু ঠিক এইরকমভাবেই আপনাদেরকেও দিয়ে থাকি তো যাই হোক দর্শক এগুলো আমরা পরবর্তীতে এখানে স্টেপ বাই স্টেপ দিব ধরেন এখন যদি আমি এখানে ডিওআরবি এভাবে দিয়ে দেই ডিওআরবি যদি এভাবে দেই তারপরে আমি ভিডিওটা একটু শর্ট করে নিচ্ছি তারপরে আমরা এভাবে ফিশ প্রোটিনটা দিতে হবে তার উপরে আমরা খোল দিব তারপর আমরা মেডিসিন দিব তারপরে আমরা লবণ দিব দেওয়ার পরে দর্শক একটা মিক্সার করতে হবে মিক্সার করে এখন পর্যন্ত আমার যে পরিমাণ খরচ হয়েছে আজকে মূলত এখান থেকে কিন্তু আমার পাঁচশো কেজি সেল হয়ে গেছে তো এখান আসলে আমার টোটাল যে খরচ সেখানে কিন্তু আমার খরচ হয়েছে চল্লিশ হাজার টাকা তো এক হাজার কেজি এক হাজার এক হাজার কেজিতে আসলে কিছুটা বেশি থাকবে সেটা হচ্ছে যেমন এখানে প্রোটিন পাবো আমি পঁচিশ কেজি তারপরে দর্শক আমি লবণ পাবো বিশ কেজি বিশ কেজি মোট কথা বলতে গেলে কি প্রায় আমি চল্লিশ কেজি বেশি পাবো যাই হোক দর্শক এক হাজার খাদ্য তৈরি করতে আমার খরচ হইলো চল্লিশ হাজার টাকা তার মানে আমার প্রতি কেজিতে খরচ হইলো চল্লিশ টাকা আর চল্লিশ টাকা আসলে খরচ হওয়ার একটা কারণ আছে সেটা হচ্ছে যে ভুট্টার দামটা হঠাৎ করে বেড়ে গেলো এবং এর পাশাপাশি দর্শক একটা লেবারের খরচ যদি আপনার হিসাব করে থাকেন উপরে যে চল্লিশ কেজি হয়ে থাকে সেটা আসলে লেবারের পিছনেই কিন্তু চলে যায় বলতে পারেন উনচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা বা চল্লিশ টাকার মতোই খরচ পড়ছে আজকের এই দানাদারটা তৈরি করতে এবং আমি খুব জটিল একটা রেশন ফলো করি না আমি সবসময় চেষ্টা করি আসলে সহজ রেশন ফলো করে একটা ভালো রেজাল্ট পাওয়ার জন্য তো দর্শক মূলত এটাই আর আশা করি আপনারা আমাকে আর জিজ্ঞাসা করবেন না যে ভাই আসলে আপনি কত দামে সেল দিচ্ছেন যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আমাকে আমার ফোন নাম্বার দেওয়া আছে আমার ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তারপর দর্শক আমি আপনাদেরকে ফোনে বলে দিব যে আসলে ভাই ভুট্টার দাম এখন এরকম চলতেছে ভুট্টার বাজার এরকম বা আনুষাঙ্গিক অন্যান্য যে জিনিসের দাম বেড়ে যাচ্ছে আসলে আমি আপনাদেরকে কথা দিতে পারবো না যে আমি আপনাকে চল্লিশ টাকা বা একচল্লিশ টাকায় দিতে পারবো এরকমটা দর্শক আমাকে দিয়ে সম্ভব না কেননা দর্শক আমি সময় চেষ্টা করি ফিটের গুণগত মান বজায় রেখে আপনাদেরকে একটা ভালো সার্ভিস দেওয়ার যাতে আপনারা আমাকে যে পরিমাণ টাকা দিচ্ছেন যাতে আমি আপনাদেরকে একটু হলেও উপকার করতে পারি এই বিষয়গুলো মাথায় রেখেই মূলত আমার ইউটিউবে আসা জানি না আপনারা আমাকে কিভাবে দেখেন তো যাই হোক আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম